প্রাণের মেলায় সবাইকে স্বাগত। আজকে প্রাণের মেলা সাপ্তাহিক ছুটির দিনে কারণে কিন্তু লেখক পাঠক প্রকাশক আছেন, গায়ে গায়ে লাগানো ভিড় যাকে বলে সেটি লক্ষ্য করছি। তবে বেশ কয়েকদিন যাবতই প্রকাশকদের একটি কথা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটি হচ্ছে যে এবারকার মেলাতে বই বিক্রির পরিমাণ কিন্তু খুবই কম। প্রচুর পরিমাণ পাঠক আসছেন, ঘুরে দেখছেন, কিন্তু হাতে বই নেই। তারপরও আশা তো আছে, আরও কয়েকটা দিন রয়েছে বই মেলার সামনের দিনগুলোতেও পাঠকের হাতে বই থাকবে এমনটা প্রত্যাশার কথা জানিয়েছেন প্রকাশকরা। আজকে প্রাণের মেলায় আমাদের সাথে একজন অতিথি আছেন, আছেন লেখক তৈবা মনির, আমরা তার সাথে কথা বলব। আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত। প্রথমে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই এটি যে আপনি একজন শিক্ষক, শিক্ষকতার পাশাপাশি বা শিক্ষকতা আপনার লেখালেখিতে কোনো ধরনের সাহায্য করেছে কিনা? অবশ্যই, শিক্ষকতা এমন একটি পেশা, এটা আসলে একটা মহৎ পেশা। তো ওই জায়গাটা থেকে সমাজের প্রতি, দেশের প্রতি শিক্ষকদের একটা বড় ভূমিকা থাকে। হ্যাঁ, তো ওই জায়গাটা থেকে আসলে যখন আমি লিখি তখন কিন্তু আমার মাথায় সবসময় কাজ করে তরুণ প্রজন্ম এবং কিশোর প্রজন্ম, যে আমাদের তরুণ প্রজন্ম বা আমাদের কিশোর প্রজন্ম কোন দিকে যাচ্ছে এবং তাদেরকে সঠিক তথ্য বা সঠিক মোরাল লেসন যেটা বলে ওইগুলো দেয়া কিন্তু আমাদের মানে শিক্ষকদের একটা নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে যায়। এই ক্ষেত্রে আমি যখন বই লিখি আমি সবসময় একটা জিনিস মাথায় থাকে যে এই তরুণ প্রজন্ম এবং কিশোর প্রজন্মকে উদ্বুদ্ধ করা লেখার প্রতি, বইয়ের প্রতি, লেখার প্রতি, আমাদের বাংলা সংস্কৃতির প্রতি উদ্বুদ্ধ করে তোলা, এটা মূলত আমার সবসময় যখন লিখি এটা আমার উদ্দেশ্য থাকে। বইটি আমরা দেখছি, সেটির নাম ভূতের সারা, বিজ্ঞানের আশকারা। কি বিষয় নিয়ে লিখেছেন এবং এটি দ্বারা আসলে মানে যেই মানে কথা বললেন যাদের কথা, শিশুরা তরুণরা কিভাবে উপকৃত হবে? আচ্ছা, ভূতের সারা, বিজ্ঞানের আশকারা, মানে নামটা থেকেই বুঝতে পারছেন এইটা হচ্ছে একদিকে কল্পনা, হ্যাঁ, অন্যদিকে বাস্তবতা। ভূত এমন একটা জিনিস যে আমরা সবসময় কল্পনা বা বিশ্বাসজনিত একটা অদ্ভুত ব্যাপার, আর বিজ্ঞান কিন্তু একদম বাস্তববাদী, সে তথ্য প্রমাণ বিশ্বাস করে, এর বাইরে সে কোনো কিছু বিশ্বাস করে না। তো এই বইটিতে আসলে সেই কল্পনা এবং বাস্তবতা এই দুইটাকে সংমিশ্রণ ঘটানো হয়েছে। এবং বিজ্ঞান কিন্তু শুধু লোহালক্কর বা এরকম কিছু না, খুব মজার একটা জিনিস এই বইটাতে আমি কলেজ পড়ুয়া বা স্কুল পড়ুয়া বাচ্চাদের যে ধরনের মজা করে স্কুলে বা কলেজে, ওরা যে রকম কৌতূহলী থাকে, এই ব্যাপারগুলোকে খুব সহজ ভাষায় খুব মজাদার কিছুতে, মানে ওরা যে ধরনের দুষ্টামি করে, যে ধরনের মজা করে, এইগুলোর ভিতর দিয়ে তুলে আনার চেষ্টা করেছি বিজ্ঞানের বেসিক জিনিসগুলো কি, বেসিক টার্মগুলো কি। আমরা যে কল্পনা করি যে ভূত বা এই ধরনের বিভিন্ন গল্প, আমরা ভৌতিক গল্প শুনি, এইগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বা এগুলোর যে একটা সমন্বয় সাধন করা, এই বইটাতে সেটাই করা হয়েছে। আসলে বইটা মূলত গোয়েন্দা, দেন রহস্য, ভৌতিক এবং সায়েন্স ফিকশন, এই ব্যাপারগুলোর একটি সংমিশ্রণ। এই বইটা শুধুমাত্র তরুণ বা কিশোররা পছন্দ করবে তা না, আমার বিশ্বাস সব শ্রেণীর লোকেরাই এই বইটা খুব পছন্দ করবে। এবং আমি আসলে বলতে চাই বইটা কিন্তু মেলার শুরু থেকেই খুব পাঠকপ্রিয়তা পেয়েছে। এবং এই বইটা আসলে আমার আরেকটি বই গতবার খুবই জনপ্রিয়তা পেয়েছিল, সেটা হচ্ছে ভূতকি অদ্ভুত, সেটারই সিকুয়াল হিসেবে এই বইটি এসছে। তো এই বইটিও একদম প্রথম দিন থেকে কিন্তু খুব বিক্রি হচ্ছে। মানে জি, আপনার বই পাঠকপ্রিয়তা পাক, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। জি, আমাদের সাথে আরও একজন লেখক আছে, তার বই সম্পর্কে তার সাথে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে আছেন মোস্তাফিজ জুয়েল, আপনাকেও স্বাগত আজকের অনুষ্ঠানে। আপনি, আমি দেখতে পাচ্ছি যে গল্পকার, আপনি ছোট গল্প লেখেন। কথা হচ্ছিল আপনার সাথে এই বইয়ের প্রত্যেকটি গল্পই 200 শব্দের মধ্যে লেখা হয়েছে, এইটি কেন এবং এই ধারণাটা কীভাবে পেলেন আপনি? আসলে মানুষের যে সামাজিক বর্তমান অবস্থা, ঠিক সেই জায়গা থেকেই আমি মূলত গল্পগুলো লেখার চেষ্টা করেছি। আর একটা জিনিস যেটা আমি 200 শব্দের মধ্যে, এটা আমার মাথার মধ্যে আসছে যে একটা বড় গল্প পড়তে গেলে এখন যে সময়ের মধ্য দিয়ে মানুষ যাচ্ছে, অনেক সময় নিয়ে আসলে পড়তে চাচ্ছে না পাঠক, আসলে অনেক সময় নিয়ে, এই জন্যে খুব ছোটো ছোটো গল্প, মানে শব্দের মধ্যে ছোট ছোট করে গল্পটা আমি লেখার আসলে চেষ্টা করেছি, যে কারণে আমি 200 শব্দটাকে বেছে নিয়েছি যে 200 শব্দের মধ্যে গল্পগুলো শেষ করা। আর এছাড়া কি আপনার এর আগে কোনো বই এসেছে বা হঠাৎ করেই, আপনি একজন পেশাজীবী, হঠাৎ করেই কেন মনে হলো যে বই লিখতে হবে?
আমি আসলে অনেক ছোটবেলা থেকেই লেখালেখি করি, আমার বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি এর আগে এসেছে, কিন্তু বই হিসাবে প্রথম প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলা 2022-এ। আমার একটা কবিতা গ্রন্থ গত 22 সালে প্রকাশিত হয়েছিল ভাষাচিত্র প্রকাশনী থেকে, শুধুই প্রেম নয় নামে, সেই বইটাও এই মেলায় আছে। এবং একজন কর্মজীবী মানুষ হিসাবেও আমি একটা কিছু লেখার চেষ্টা করেছি আসলে, যে মানুষের মুক্ত বুদ্ধির যে চিন্তার জায়গাটা, সেই জায়গাটা যাতে আমার লেখার মাধ্যমে যদি একজন পাঠকেরও সেই চিন্তার জায়গাটা মানে বড় হয়, ব্রড হয়, তো সেই জায়গাটা থেকেই আসলে মূলত চিন্তাটা আমার। আপনি বলছেন যে গত বছর আপনার কবিতার বই বেরিয়েছিল, এবার গল্পের বই, তার মানে দুইটা কিন্তু ডিফারেন্স, দুইটা মাধ্যম, কোন জায়গায় আপনি কমফোর্ট ফিল করেন লেখক হিসেবে? আমি যদি নিজেকে পরিচয় করে দিতে চাই তাহলে আমি বলবো আমি একজন কবি। আমি একজন কবি কারণ মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটাই আসলে একজন কবি চিন্তা করে যে কবিতার মধ্যে তার বসবাস। আর গল্পটা হচ্ছে যে আমি আমার চারপাশের মানুষের চলাফেরা, মানুষের জীবনযাত্রা, তাদের সব কিছু যেটা আমাকে খুব মানে নাড়া দিয়েছে, আন্দোলিত করেছে, সেই জায়গা থেকে মনে হয়েছে যে আমি গল্পও লিখতে পারি। জাস্ট সেই চেষ্টা থেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমি যখন গল্প লিখলাম তখন দেখলাম যে না, পাঠক আমাকে গল্পকার হিসাবেও গ্রহণ করছে, সেই জায়গা থেকে মূলত চিন্তা করলাম একটা গল্প বই বের করা যায় কিনা। জি, আপনাকে ধন্যবাদ, আপনার সার্থক হোক লেখা, ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। ওই যে বলছিলাম, লেখক, পাঠক, প্রকাশক সবাই আছেন বইমেলায়। আছেন আমার আরেক সহকর্মী ইশরাত জাহান। বইমেলার খবরাখবর জানতে এখন চলে যাব তার কাছে। আচ্ছা, বইমেলার উদ্দেশ্য কী? যদি বইমেলার সত্যিকারের উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাই তাহলে বলতেই হয় বইমেলার উদ্দেশ্য হচ্ছে বোধের জাগরণ বা আত্মজাগরণ। এই যে বই বেচাকেনা, আমরা যে বলে থাকি যে বই বেচাকেনাই হয়তো বা বইমেলার প্রধান উদ্দেশ্য, আসলে কিন্তু তাই নয়। বইমেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে বোধের জাগরণ, আত্মজাগরণ। যখন একজন লেখক তার পারিপার্শ্বিক অবস্থা নিয়ে বা তার আত্ম উপলব্ধি নিয়ে বই লেখেন, তখন কিন্তু শুধুমাত্র ভালো লাগা থেকেই তিনি বই লেখেন না, তার জীবনমুখী চেতনা বা জীবন থেকে নেয়া তার বিভিন্ন অভিজ্ঞতার আলোকে কিন্তু তিনি বই লেখেন। এবং সেই বইটি যখন একজন পাঠক পড়েন, কোনো না কোনো দিক থেকে কিন্তু তার সাথে মিল পেয়ে যান, এবং তার মাধ্যমেই একজন পাঠক এবং লেখকের মধ্যে যোগসূত্র তৈরি হয়। এই যে বই, এই যে নানান মলাটের বই, এই বইয়ের মধ্যে যে লেখা থাকে সেই লেখা কিন্তু পাঠক শুধুমাত্র পাঠ্যসূচির জন্য বইটি পড়েন না, সেই লেখা কিন্তু তার জীবনে নানানভাবে ভূমিকা রাখে। একজন লেখক এবং পাঠকের যে যোগসূত্র, সেই যোগসূত্রই কিন্তু তৈরি করে এই বইমেলা। এবং এই বইমেলার যে প্রধান উদ্দেশ্য তা যদি আমরা যদি উপলব্ধি করতে পারি তাহলে কিন্তু এই বইমেলা সার্থক। আজকের বইমেলার 18তম দিন, এবং আজকের বইমেলাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দর্শক সমাগমে মুখর একটি বইমেলা। এবং এই বইমেলার বিস্তারিত জানবো আর কিছুক্ষণ পর, চলে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে।
এরপর আবারও স্বাগত জানাচ্ছি প্রাণের বইমেলায়। এ পর্যায়ে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন, তার নাম রাফিউল আজম, তিনি কবি এবং সাহিত্যিক। কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি। এবারের বইমেলায় আপনার একটি বিশেষ বই, আমি যদি বইটা দেখি, আমি আত্মহত্যার তারিখ পিছাই রোজ। বইটির নাম দেখে আমার যেটা মনে হলো যে আপনি অবশ্যই এটি জীবনমুখী বই লিখেছেন, তো এই বইটির গল্প যদি জানতে চাই। এই বইটা মূলত আমি লিখেছি যে জিনিসটা চিন্তা করে, আমাদের সমাজে বিশেষ করে গত কিছুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছিল একদম তরুণ একটা শ্রেণী যারা আত্মহত্যার দিকে ঝুঁকছিল খুব বেশ করে, দেন আমি কবিতার মাধ্যমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই, কিংবা আমরা যদি আমাদের চতুর্দিকে তাকাই আমার বেঁচে থাকার প্রচুর উপকরণ আমি দেখতে পাবো। এই জিনিসটাই মূলত আমার এই বইটার থিম, যে কোনো একটা থিমকে কেন্দ্র করে, এটা হতে পারে আমার বাবা মার ভালোবাসা হতে পারে, আমার প্রিয়সীর ভালোবাসা হতে পারে, আমার সন্তানের ভালোবাসা হতে পারে, অথবা আমার আশেপাশে যারা আছেন তাদের ভালোবাসাও হতে পারে, প্রকৃতির প্রতি ভালোবাসা হতে পারে। অর্থাৎ বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই। এইখানে যে মেসেজটা দেওয়ার চেষ্টা আমি করেছি আমার নিজের মাধ্যমে, যে আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি, দেন যখন আমি আমার চতুর্দিকে তাকালাম আমি বেঁচে থাকার প্রচুর উপকরণ দেখতে পেলাম, এই উপকরণগুলোকে কবিতার মাধ্যমে এনে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম, বাট এই জিনিসগুলো দেখে আমি আত্মহত্যার তারিখ প্রতিনিয়ত পিছিয়ে দিতে বাধ্য হচ্ছি, কারণ এই জিনিসগুলো আমাকে বেঁচে থাকার উপকরণ যোগায়। কবি এবং সাহিত্যিকের বাইরেও আপনার আরও একটি পরিচয়, সেটা হচ্ছে আপনি শিক্ষকতার সাথে জড়িত আছেন। তো আপনার শিক্ষকতার সাথে জড়িত থাকার কারণে আমি দেখতে পাচ্ছি যে আপনার জ্ঞানমূলক বা মৌলিক কিছু বইও কিন্তু আছে, সেগুলো সম্পর্কে জানতে চাই। আমার মৌলিক বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে, এটা মুসলমানদের ইতিহাস নামে একটা বই, এটার চারটা সিরিজ এসেছে। দ্বিতীয়ত আমি দেখলাম যে প্রাচীন যে বিশ্ব সভ্যতাগুলো, যে সভ্যতাগুলো একদম শিশু থেকে শুরু করে নিয়ে অনেকেই বড়রাও এই বিষয়গুলো নিয়ে জানতে চায়, কিন্তু কোনো বইয়ে এক মলাটে এই সভ্যতাগুলো নেই। দেন আমি সভ্যতার ইতিকথা নামে একটি গ্রন্থ লিখেছি, এখানে প্রাচীন 37টা সভ্যতা একসাথে আলোচিত হয়েছে, এবং এই বইটা আমার মৌলিক অত্যন্ত আমার কাছে অত্যন্ত প্রিয় একটা বই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আরও একজন বিশেষ অতিথি রয়েছেন, তার নাম সাইফুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি শিক্ষকতার সাথে জড়িত আছেন এবং পাশাপাশি আপনি বইও লিখছেন, আপনার বইগুলো সাধারণত জ্ঞানমূলক বা মৌলিক বই। আপনার এই বইটি আমি যেটা দেখতে পাচ্ছি যে ভোকাবুলারি শেখার সায়েন্টিফিক মেথড, তো বইটি সম্পর্কে যদি বলতেন। মূলত আমরা ভোকাবুলারি শিখতে চাই ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত, আমাদের সব লেভেলেই কিন্তু ভোকাবুলারি শেখা দরকার, আর ভোকাবুলারি আমরা বারবার চর্চা করি মনে থাকে না, কিন্তু ভোকাবুলারি শেখার কিছু সায়েন্টিফিক ওয়ে আছে, যে পদ্ধতিগুলো বা যেই ওয়ে ফলো করলে আমরা খুব দ্রুত মুখস্থ করতে পারি এবং অনেকদিন মনে থাকে, তো সেই ওয়েগুলোর সমন্বয়ই হচ্ছে আমাদের এই ভোকাব থেরাপি বইটি লেখা। আচ্ছা, বইটাকে কি আমি বলতে পারবো যে একটু সম্পূর্ণ একটি গাইডলাইন? জি, ভোকাবুলারি শেখার সম্পূর্ণ একটা গাইডলাইন, প্রায় 25,000-এরও বেশি ভোকাবুলারি রয়েছে এবং 200+ ভোকাব গেম রয়েছে, যে গেমগুলো চর্চা করলে অনেক দিন মনে রাখা যায়, এবং শুদ্ধ উচ্চারণ, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী ইংরেজি ওয়ার্ডগুলো আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, বাংলায় শুদ্ধ উচ্চারণ দেওয়া আছে যাতে করে যে কোনো শিক্ষার্থী খুব সহজে বইগুলো দেখে পড়তে পারবে এবং অনেক দিন চর্চা করতে পারবে। আচ্ছা, বইটাকে কি আমরা এই আপনি লিখেছেন বইয়ের মধ্যে যে শুধুমাত্র বই হতে পারে না, শুধুমাত্র বই সহায়ক নয়, পাশাপাশি আরও অনেক কাজ করতে হবে ভোকাবুলারি শেখার জন্য? জি, মূলত বই পড়ে ভোকাবুলারি শেখা যায় না, কিছু গেম আছে, কিছু পদ্ধতি আছে, যেমন হচ্ছে সেন্টেন্স মেক করা যেতে পারে, কিছু ভোকাব গেম চর্চা করতে পারে, একটা ভোকাবুলারির সাথে কানেক্টেড অনেকগুলো ভোকাবুলারি শেখা যেতে পারে একই সাথে, এবং একটা রুট ওয়ার্ডস থেকে যে অনেকগুলো ভোকাবুলারি বানানো যায়, একটা ওয়ার্ড বানানো যায়, সেগুলো যদি আমরা একসাথে শিখে ফেলি তাহলে কিন্তু আমরা অনেকদিন এগুলো মনে রাখতে পারি। তার মানে হচ্ছে বই পড়ার পাশাপাশি চর্চাও করতে হবে। জি, থ্যাংক ইউ সো মাচ, আসসালাম। দর্শক, যেমনটা শুনছিলাম যে আমাদের শুধুমাত্র কিন্তু বই কিন্তু সহায়ক নয়, পাশাপাশি যদি আপনি শিখতে চান তার পাশাপাশি কিন্তু আপনাকে চর্চাও করতে হবে। তো এই পর্যায়ে আমার সহকর্মী যুক্ত হচ্ছে আমার সাথে, সৌরভ। বইমেলা আজকে লেখক পাঠক প্রকাশক আছেন, সাপ্তাহিক ছুটির দিন, এ কারণে কিন্তু ভিড়টা বেশি, এবং আমরা লক্ষ্য করছি যে গায়ে গায়ে লাগানো ভিড়, প্রচুর পাঠক, পাঠক বলবো না দর্শনার্থী বলবো, সেটার মধ্যে কিন্তু তফাত করতে হবে, কারণ অধিকাংশ মানুষের হাতে কিন্তু বই নেই, কিন্তু ক্রমাগতভাবে বই মেলাটা কিন্তু বইয়েরই মেলা, বই ছাড়া। তারপরও একটি বিষয় যে সবাই বইয়ের সংস্পর্শ পেতে আসেন,
এবং পান, সেটিও নিশ্চয়ই একটি মহিমান্বিত করে এই মেলাকে। একেবারে গোধূলি লগ্নে এই মেলাটি ধুলো উড়াড়ি ছাড়া বেশ স্বস্তিদায়ক। গরমও নেই, শীতও নেই, সব কিছু মিলিয়ে এই প্রাণের মেলার যে উচ্ছ্বাস সেটি কিন্তু ক্রমাগত বাড়ছে। বইমেলা এই প্রায় একুশ ছুলো ছুলো করছে, একুশ তো প্রধানতম দিন বইমেলার, তার কাছাকাছি দাঁড়িয়ে বইমেলা যেই ধরনের অবস্থায় আছে সেটিকে আনন্দময় বলা যাবে, কারণ সাধারণ মানুষের পার্টিসিপেশন আছে, মানুষ কিন্তু আসছে বইমেলায়, বইমেলা ঘিরে তাদের উচ্ছ্বাস সেটি প্রকাশও করছে। আমি যদি বলি সৌরভ, যে আমরা যদি বলি যে এ প্রজন্মের ছেলেমেয়েরা তারা কিন্তু বই সাধারণত পড়ে হচ্ছে পাঠ্যসূচির যে বইগুলো থাকে সেগুলোই পড়ে, কিন্তু বইমেলায় কিন্তু তারা আনন্দ নিয়ে বই পড়ছে বা বই খুঁজছে। আর শুধুমাত্র যদি বলি যে বইমেলায় কিন্তু আসছে বই কিনছে না, তারা কিন্তু পরবর্তীতে সেই বই কিনতে পারবে, এমন না যে বইমেলায় আসলেই বই কিনতে হবে, তারা কিন্তু পরবর্তীতে সেই বইটা কিন্তু তারা পড়বে, তাদের সাথে যে বইয়ের পরিচিতি তা কিন্তু হচ্ছে। হ্যাঁ, সব কিছু মিলিয়ে এ কথা অবশ্যই বলা যায়, প্রাণের মেলা, প্রাণের উচ্ছ্বাস, ভালোবাসা সবই আছে। এই ছিল আজকের প্রাণের মেলা।